স্বাগত করছি মুকুস্মিতা। প্রথমে হেডলাইনস। সংসদের উঠিলা গুজরাটের দলিতক মাড় মরাযা প্রসঙ্গ, সরকারক ঘেরিলা বিরোধী, গৃহমন্ত্রী রাজনাথ সিং দেলে এর সমাধান পাই আশ্বস্তি। মোদি সরকার সোনিয়া কটাক্ষ, কহিলে মোদি সরকার শাসন করিবার অসমর্থ। দিল্লী রাজরাস্তার আর চালিব না 15 বর্ষ পুরোনা ডিজেল গাড়ি, দিল্লী এনজিটির নির্দেশ। রিলিজ হল অপকমিং ফিল্ম ডিয়ার জিন্দগির ফর্স্ট লুক, প্রথম থর একাঠি নজর আসবাক যাচ্ছেন শাহরুখ ও আলিয়া। বর্তমান সম্পূর্ণ খবর। গুজরাটের দলিতক মাড় মরাযা ঘটনাক নিয়ে সংসদের সরকারক ঘেরিলা বিরোধী, এনে সংসদ সরগরম হয়ে উঠিছিল। সংসদর শূন্যকাড়ে এই প্রসঙ্গ উঠিছিল। এনে গৃহমন্ত্রী রাজনাথ সিং ঘটনার তদন্ত হওয়া আশ্বস্তি দিয়ে ঘটনা সহ সম্পৃক্ত অভিযুক্ত গিরফ করা সহ পীড়িত ক্ষতিপূরণ দিয়ে যাই কথা রাজনাথ সিং কহিলে। গুজরাটের দলিতক মাড় মরাযা ঘটনাক নিয়ে সংসদের কেন্দ্র সরকারক ঘেরিলা বিরোধী, তবে এই ঘটনাক দুর্ভাগ্যপূর্ণ কহা সহ অত্যন্ত পীড়াদায়ক বলে কহিছেন গৃহমন্ত্রী রাজনাথ সিং। সংসদের এই ঘটনার চর্চা চালুথিবা বেলে এহাকু নিয়ে সংসদ সরগরম হয়ে উঠিছিল। স্বাধীনতার এত বর্ষ পরে মধ্যে দলিতক উপরে অত্যাচার হেউছি, এহাকু এক সামাজিক অপরাধ বলে কহিবা সহ এভাবে ঘটনার অন্ত ঘটু বলে রাজনাথ সিং সংসদের আহ্বান দিয়েছিলেন। সে লোকসভায় কহিছেন কি এই ঘটনায় প্রায় 9 জন অভিযুক্ত গিরফ করা যায়, সেমানক বিরুদ্ধে আইপিসি ও অন্যান্য আইনর বিভিন্ন ধারায় কেস দায়ের করা যাইছি, এসব ঘটনার তদন্ত মধ্যে জারি রয়েছে। ঘটনার সম্পৃক্ত সমস্ত পীড়িত 4 লক্ষ টাকা লেখায় আর্থিক সাহায্য দিয়া ঘোষণা করা যাই, তবে এযাই সে 1 লক্ষ টাকা লেখায় প্রদান করা যাই। সংসদের শূন্যকাল সময় এই প্রসঙ্গ উঠা যাই, বিরোধী দল এ সম্পর্কের এক সংযুক্ত সমিতি গঠন করা দাবি করেছে। ব্যুরো রিপোর্ট, মেট্রো টিভি ব্যুরো। মোদি সরকারক সোনিয়া গান্ধী কটাক্ষ, সোনিয়া গান্ধী এক সংসদীয় বৈঠকের সে মোদী টার্গেট করে কিন্তু মোদি সরকার শাসন করিবার অসমর্থ সাব্যস্ত হয়েছেন। এসব বিভিন্ন প্রসঙ্গ উপরে সরকারক ঘেরিবা সোনিয়া গান্ধী নিজ সাংসদ মানুষ আহ্বান করেছেন। মোদি সরকার শাসন করিবার অসমর্থ সাব্যস্ত হয়েছেন বলে আজ কংগ্রেস অধ্যক্ষ সোনিয়া গান্ধী তাঙ্কা সাংসদ মানুষ সে কিন্তু বিভিন্ন প্রসঙ্গে মোদি সরকার বিফল হয়েছেন। মোদী নিজের দুর্নীতি দেখা যাও না, সে কেবল শস্তা মার্কেটিং করছেন। মৌসুমী অধিবেশনের কাশ্মীর হিংসা, দেশের বেকারী সমস্যা ও শ্রমিক মানুষ স্থিতি বিষয়ে সরকারক ঘেরিবা সে দলীয় সাংসদ মানুষ। হরিয়ানার রাজ্যসভা নির্বাচন বেড়ে হয়ে গড়বড় মধ্যে সংসদের উঠাইবা লাগি সে সাংসদ মানুষ আহ্বান করেছে। এসব গুজরাট উনারে দলিত মানুষ উপরে হয়ে অত্যাচার উপরে মধ্যে গৃহের স্বর উঠাইবা সোনিয়া তাঙ্ক সাংসদ মানুষ। ব্যুরো রিপোর্ট, মেট্রো টিভি ব্যুরো। দিল্লীর রাজরাস্তার আর চালিব না 15 বর্ষ পুরোনা ডিজেল গাড়ি, সেই ডিজেল গাড়িগুড়িক এবে ডি রেজিস্ট্রেসন করা যাবে। এনজিটি দিল্লীর এভাবে নির্দেশ জারি করেছে। এখন এনজিটি এক প্রমাণপত্র জারি করা সহ এইসব অপঞ্জীকৃত ডিজেল গাড়িগুড়ি হটাইবা ডিডিএ কু নির্দেশ দিয়েছে। দিল্লীর আর চালিব না 15 বর্ষ পুরোনা ডিজেল বাহন, রাষ্ট্রীয় সবুজ প্রাধিকরণ দিল্লীরে 15 বর্ষ পুরোনা ডিজেল বাহনগুড়ি ডি রেজিষ্টার করা নির্দেশ দিয়েছে। 15 বর্ষ পুরোনা হয়ে যেকোন গাড়ি দিল্লীরে চালিব না ও সেগুড়ি জবত করা এনজিটি নির্দেশ দিয়েছে। এনজিটির এই নির্দেশ অনুযায়ী এবে দিল্লীরে 15 বর্ষ পুরোনা ডিজেল গাড়ি আর চালিব না। এনজিটি আরটিও দিল্লীরে অপঞ্জীকৃত ডিজেল গাড়িগুড়ি এক প্রমাণপত্র জারি করিব, যা ফলে এই গাড়িগুড়ি রাজরাস্তার ন চালি কম বাহন চালুথিবা অঞ্চল মানকরে চালিব। এনজিটি ডিডিএ কু অপঞ্জীকৃত ডিজেল বাহনগুড়ি রক্ষা পাই স্থান দিয়াযিব বলি কহি এই নির্দেশ জারি করেছে। ব্যুরো রিপোর্ট, মেট্রো টিভি ব্যুরো। কন্ধমাল ঘটনা প্রতিবাদে ওড়িশা আদিবাসী অধিকার মঞ্চ পক্ষের গণধারণা অনুষ্ঠিত হয়ে যাই। মঞ্চ সভাপতি দণ্ডবাণী রাউতরায় নেতৃত্বে এই গণধারণা দিয়ে যাই। এতে কন্ধমাল ঘটনার তীব্র নিন্দা করা সহ প্রাণ হরাই ব্যক্তি পরিবার ন্যায় মিলবা নিয়ে মঞ্চ সরকার নিকটে দাবি জনাইছে। কন্ধমাড়ে গুমুডামহ আদিবাসী গণহত্যা প্রতিবাদ ও আদিবাসী ন্যায় প্রদান দাবি বুধবার ওড়িশা আদিবাসী অধিকার মঞ্চ পক্ষের এক গণধারণা অনুষ্ঠিত হয়ে যাই।
ଓଡ଼ିଶା ଆଦିବାସୀ ଅଧିକାର ମଞ୍ଚର ସଭାପତି ଦଣ୍ଡପାଣି ରାଉତ ଏଥିରେ ସଭାପତିତ୍ୱ କରିଥିଲେ। ଆଦିବାସୀ ଅଧିକାର ରାଷ୍ଟ୍ରୀୟ ମଞ୍ଚର ସମ୍ପାଦକ ଡକ୍ଟର ଏମ୍ ବାବୁ ରାଓ ଏହି ସମ୍ମିଳନୀରେ ଯୋଗ ଦେଇଥିଲେ। ସମ୍ମିଳନୀରେ ମୃତକଙ୍କ ପରିବାରକୁ 20 ଲକ୍ଷ ଟଙ୍କା ଲେଖାଏଁ କ୍ଷତିପୂରଣ ଦେବା ସହ ପରିବାରର ଜଣଙ୍କୁ ସରକାରୀ ନିଯୁକ୍ତି ତଥା ପର୍ଯ୍ୟାପ୍ତ କ୍ଷତିପୂରଣ ଦେବା ସମ୍ପର୍କରେ ସରକାରଙ୍କ ନିକଟରେ ଦାବି କରାଯାଇଛି। ଏହି ର୍ୟାଲିରେ ରାଜ୍ୟ ଆଦିବାସୀ ଅଧିକାର ମଞ୍ଚ ସମ୍ପାଦକ ଅରିକିଶୋର ପଟ୍ଟନାୟକ, ଶ୍ରମିକ ନେତା ବିଷ୍ଣୁ ମହାନ୍ତି, କୃଷକ ନେତା ଅଭିରାମ ବେହେରା ଭଳି ପ୍ରମୁଖ ନେତାମାନେ ଅଂଶଗ୍ରହଣ କରି ଆଦିବାସୀ ଅଧିକାର ଆନ୍ଦୋଳନକୁ ତୀବ୍ରତର କରିଥିଲେ। ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ, ମେଟ୍ରୋ ଡିଭି ବ୍ୟୁରୋ। ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ, ମେଟ୍ରୋ ଡିଭି ବ୍ୟୁରୋ। ମେଟ୍ରୋ ମର୍ଣ୍ଣିଂରେ ଏବେ ସମୟ ହୋଇଯାଇଛି ଏକ ବ୍ରେକ୍ର। ବ୍ରେକ୍ ପରେ ଖବର ଜାରି ରହିବ। ଆମେ ପ୍ରତିଦିନ ନିଜକୁ ପ୍ରସ୍ତୁତ କରିଥାଉ ବିଭିନ୍ନ କାମ ପାଇଁ, ହେଲେ ଦୁର୍ଘଟଣା ଦୁର୍ଘଟଣା ପାଇଁ ଆପଣ କେବେ ବି ପ୍ରସ୍ତୁତ ନଥାନ୍ତି। ଖାସ୍ ସେଇଥିପାଇଁ ଆମେ ସବୁବେଳେ ପ୍ରସ୍ତୁତ। ଅଶ୍ୱିନୀ ହସ୍ପିଟାଲ, ମଲ୍ଟି ସ୍ପେଶାଲିଟି ହସ୍ପିଟାଲ ଆଣ୍ଡ ଟ୍ରମା କେୟାର ସେଣ୍ଟର, ପ୍ରେଜେଣ୍ଟିଂ ମାଇଣ୍ଡ ବଗ୍ଲିଂ 7-day ମୁଭି ଏକ୍ସପିରିଏନ୍ସ ଆଟ୍ ଭବାନୀ ମଲ୍, ଭୁବନେଶ୍ୱର। ଅଭେଲ୍ ସ୍ପେଶାଲ ଡିସ୍କାଉଣ୍ଟ ଅନ୍ ଗ୍ରୁପ୍ ବୁକିଂ, ଭିଜିଟ୍ ଟୁଡେ। ଆଟିଚ୍ୟୁଡ୍ ବିଜନେସ୍ ସ୍କୁଲ ଏକ ନିର୍ଭରଯୋଗ୍ୟ ଶିକ୍ଷାନୁଷ୍ଠାନ, ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ଆଣିଦେଇଛି ଅନେକ ଗୁଡ଼ିଏ ପାଠ୍ୟକ୍ରମ। ଆଡମିସନ୍ ପାଇଁ ତୁରନ୍ତ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ BS1 ଅମ୍ରିତା କମ୍ପ୍ଲେକ୍ସ, CRPF ସ୍କୋୟାର, ଭୁବନେଶ୍ୱର। ଫୋନ୍ ନମ୍ବର 9238486054। Ganga Spa presents ultimate relaxing destination at Shahidnagar, Bhubaneswar. Trained therapist at your service with specialized skills. Get membership and avail special discounts throughout the year. LCC Shahidnagar. Join PGDCA, MDSC, DCA, Tally and lot more. Special discount for BPL card holders. Join today. ବ୍ରେକ୍ ପରେ ସ୍ୱାଗତ। ସିବିଆଇ ପକ୍ଷରୁ ଶାସ୍ତ୍ର ଏଣ୍ଟରପ୍ରାଇଜେସ୍ କମ୍ପାନୀ ଓ ତାର ମୁଖ୍ୟ ଭି ସମ୍ପତଙ୍କ ନାଁରେ ଏକ ଚାର୍ଜସିଟ୍ ଦାଖଲ କରାଯାଇଛି। ଏହାସହ ଗ୍ରୀନ୍ ଇଣ୍ଡିଆ ଚିଟ୍ଫଣ୍ଡ ଠକେଇ ଅଭିଯୋଗରେ ସିବିଆଇ ଅଫିସ୍ ସମ୍ମୁଖରେ ଜମାକାରୀମାନେ ଧାରଣା ଦେଇଥାନ୍ତି। କମ୍ପାନୀ ନାଁରେ ଅନେକ ଅଭିଯୋଗ ଥିବା କଥା ଜଣାପଡ଼ିଛି। ଶାସ୍ତ୍ର ଏଣ୍ଟରପ୍ରାଇଜେସ୍ ଚିଟ୍ଫଣ୍ଡ ମାମଲାରେ ଆଜି ସିବିଆଇ ପକ୍ଷରୁ କମ୍ପାନୀ ମୁଖ୍ୟ ଭି ସମ୍ପତ ଏବଂ କମ୍ପାନୀ ବିରୁଦ୍ଧରେ ଚାର୍ଜସିଟ୍ ଦାଖଲ କରାଯାଇଛି। ଅନ୍ୟପକ୍ଷରେ ଗ୍ରୀନ୍ ଇଣ୍ଡିଆ ଚିଟ୍ଫଣ୍ଡ ଠକେଇ ମାମଲାରେ ସିବିଆଇ ଅଫିସ୍ ଆଗରେ ଜମାକାରୀମାନେ ଧାରଣା ଦେଇଛନ୍ତି। କମ୍ପାନୀର ସମ୍ପତ୍ତି ବାଜ୍ୟାପ୍ତି, ଅଭିଯୁକ୍ତଙ୍କୁ ଗିରଫ ଦାବି ଓ ଟଙ୍କା ଫେରସ୍ତ ଦାବିରେ ଜମାକାରୀମାନେ ଏହି ଧାରଣା ଦେଇଛନ୍ତି। ପ୍ରଶାନ୍ତ ସାହୁ ନାମକ ଜଣେ ଜମାକାରୀ କହିଛନ୍ତି, ଗ୍ରୀନ୍ ଇଣ୍ଡିଆ କମ୍ପାନୀ ରାଜ୍ୟ ଓ କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କ ସ୍ୱୀକୃତିପ୍ରାପ୍ତ। ଦେଶ ବିଦେଶରୁ ବହୁ ଲୋକଙ୍କ ପାଖରୁ ଅଧିକ ସୁଧ ଦେବା ନାଁରେ ଶହ ଶହ କୋଟି ଟଙ୍କା ନେଇଛି। ଲୋକଙ୍କୁ ପ୍ଲଟ୍ ଦେବା ନାଁରେ ଲୋକଙ୍କଠାରୁ ପଇସା ନେଇ ଠକିଛି।
ଚୁକ୍ତିର ସମୟ ସୀମା ସରିବା ପରେ ମଧ୍ୟ କୌଣସି ଜମାକାରୀକୁ ପ୍ଲଟ୍ ଓ ଜମା ଟଙ୍କା ଫେରସ୍ତ କରିନାହିଁ। କମ୍ପାନୀର କିଛି ସମ୍ପତ୍ତି ଜବତ ହୋଇଥିବା ବେଳେ ଆଉ କିଛି ଅଧିକାରୀଙ୍କ ନାଁରେ ଥିବା ସମ୍ପତ୍ତି ଜବତ କରିବାକୁ ଦାବି ହୋଇଛି। ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ, ମେଟ୍ରୋ ଡିଭି ବ୍ୟୁରୋ। ରିଲିଜ୍ ହେଲା ଅପକମିଂ ଫିଲ୍ମ ଡିୟର ଜିନ୍ଦଗୀର ଫର୍ଷ୍ଟ ଲୁକ୍। ଏଥିରେ ପ୍ରଥମ ଥର ପାଇଁ ଦର୍ଶକ ଦେଖିବାକୁ ପାଇବେ କିଙ୍ଗ ଖାନ, ଶାହରୁଖ ଖାନ ଓ ଚୁଲବୁଲି ନାୟିକା ଆଲିଆ ଭଟ୍ଟଙ୍କୁ। ଏଥିରେ ଆଲିଆ ଓ ଶାହରୁଖଙ୍କ ବ୍ୟତୀତ ଆଦିତ୍ୟ ରୟ କପୁର, ଅଲି ଜଫର, କୁନାଲ କପୁର ଓ ଅଙ୍ଗଦଙ୍କୁ ଦେଖିବାକୁ ମିଳିବ। ଦର୍ଶକ ପ୍ରଥମ ଥର ପାଇଁ ଏକାଠି ଦେଖିବେ ଶାହରୁଖ ଖାନ ଓ ଆଲିଆ ଭଟ୍ଟଙ୍କୁ। ଦୁହିଁଙ୍କର ନୂଆ ଫିଲ୍ମ ଡିୟର ଜିନ୍ଦଗୀର ଫର୍ଷ୍ଟ ଲୁକ୍ ରିଲିଜ୍ ହୋଇଯାଇଛି। ଶାହରୁଖ ଓ ଆଲିଆ ସୋସିଆଲ ମିଡିଆରେ ନିଜ ଫିଲ୍ମର ପ୍ରମୋସନ କରିବା ସହ ଟ୍ୱିଟରରେ କଥା ହେଉଥିବା ଜଣାପଡ଼ିଛି। ତେବେ ଆଜିକାଲି ପ୍ରମୋସନ ଫିଲ୍ମକୁ ଆଖି ଆଗରେ ରଖି ପ୍ଲାନ୍ କରାଯାଉଛି। ଅପକମିଂ ଫିଲ୍ମ ଡିୟର ଜିନ୍ଦଗୀରେ ଶାହରୁଖ ଆଲିଆଙ୍କ ଲଭ୍ ଗୁରୁ ଭାବେ ନଜର ଆସିବେ। ଏହାକୁ ଆଖି ଆଗରେ ରଖି ସୋସିଆଲ ମିଡିଆରେ ଶାହରୁଖଙ୍କୁ ଆଲିଆ ପ୍ରଶ୍ନ ପରେ ପ୍ରଶ୍ନ କରୁଛନ୍ତି। ଏହି ଫିଲ୍ମରେ ଶାହରୁଖଙ୍କ ସହ ଆଲିଆ ଆଦିତ୍ୟ ରୟ କପୁର, ଅଲି ଜଫର, କୁନାଲ କପୁର ଓ ଅଙ୍ଗଦଙ୍କ ସହ ରୋମାନ୍ସ କରିଛନ୍ତି। ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ, ମେଟ୍ରୋ ଡିଭି ବ୍ୟୁରୋ। ମେଟ୍ରୋ ମର୍ଣ୍ଣିଂରେ ଆଜି ପାଇଁ ଏତିକି। ଅଧିକ ଜାଣିବା ପାଇଁ ଲଗ୍ଇନ୍ କରିପାରିବେ ଆମର ୱେବସାଇଟ୍ www.metrotvbureau.com। ନମସ୍କାର।